গল্পটা বেশ আগেকার, তখন গভীর রাত। জমিদার বাড়িতে সবাই তটস্থ। জমিদার মশাই দারোয়ানদের সর্দারকে ডেকে বললেন, তোরা সব তৈরি তো? দারোয়ানের সর্দারের বয়স হয়েছে, কিন্তু বুড়ো হাড়ে এখনও এলেম আছে। তিনি বললেন, হ্যাঁ হুজুর, একবার আসু কি না দেখবেন কি করি। দেওয়ান মশাই একটু আমতা আমতা করে বললেন, হুজুর এসব করে কি কোনো লাভ আছে? রঘু সর্দারের লোকজন চিঠিতে লিখেছিল, যদি চুপচাপ টাকা দিয়ে দেওয়া হয় তাহলে কোনো ঝামেলা হবে না। এই শুনে জমিদার মশাই হুঙ্কার ছাড়লেন, কখনো না, আজ আমার একদিন কি রঘু ডাকাতের একদিন। আর ঠিক তখনই দেখা গেল রাতের অন্ধকার চিরে মশাল জ্বালিয়ে কারা যেন ধেয়ে আসছে জমিদার বাড়ির দিকে। এক মিনিট, এরকম কি সত্যি হতো? মানে পুরোনো দিনে বাংলায় ডাকাত ছিল ঠিকই, কিন্তু তারা এত ধুমধাম করে চিঠি লিখে ডাকাতি করতে আসবে, ব্যাপারটা কিরকম গোলমেলে শোনাচ্ছে না? মানে একাধবার এরকম করলে কেউ ছাড়া পেয়ে যেতে পারে, কিন্তু এটাই তো কারোর মোডাস অপারেন্ডি হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু গল্পে যে এরকমই লেখা হয়, গল্পে তো এরকমই হয়। গল্পে হয়, গল্প আর বাস্তব জীবনের মধ্যে একটা ফারাক আছে। আমরা ছোটবেলায় সবাই ডাকাতের গল্প পড়েছি। একটা দুর্দান্ত গল্প তৈরি করার জন্য অনেক লেখকই ক্রিয়েটিভ লিবার্টি নেন। আচ্ছা, এই গল্পগুলো ছেড়ে আমরা দাদু দিদিমাদের মুখে যেগুলো শুনেছি সেগুলোর কথা যদি বলি, সেখানেও আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে একটা গল্প যদি বছরের পর বছর মুখে মুখে প্রচলিত হয়ে যায় তাহলে তার উপর কতগুলো পরত পড়ে যায়। কারণ আমরা গল্পে বা আড্ডায় সব কিছুই একটু বাড়িয়ে বলতে ভালোবাসি। তাহলে কি এগুলো সবই মিথ্যে? কিছু জিনিস এমন আছে যেগুলো সত্যি আর মিথ্যের মাঝখান দিয়ে চলাফেরা করে, আর তাই জন্য আসলে কি হয়েছিল সেটা বলাটা মুশকিল হয়ে দাঁড়ায়। সেই জন্যেই এই ডাকাতের গল্পগুলোতে কতটা জল মেশানো ছিল তার চুলচেরা বিচার না করে বিভিন্ন জানা অজানা বিষয় দিয়ে একটা দুর্দান্ত গল্প সাজিয়ে আপনাদের সামনে আনাই যায়। আর তাই আজ আমাদের গল্প বাংলার পুরনো দিনের সেই ডাকাতদেরকে নিয়ে। নমস্কার, আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান হঠাৎ যদি উঠল কথা, আর আজ আমাদের গল্প হলো পুরনো দিনের বাংলার ডাকাত। আচ্ছা, তখনকার দিনে কিছু মানুষ ডাকাতির পথ কেন বেছে নিত? এটা কিন্তু ভারী অদ্ভুত প্রশ্ন। মানে ব্যাপারটা তো এরকম নয় যে সকালবেলা ঘুম থেকে উঠলাম আর মনে হলো কিছু করার নেই, চলো আজকে আমরা ডাকাত হব। এইখানে কিন্তু গল্পে যা শোনা যায় আর যেটা সম্ভাব্য সত্যি তার মধ্যে বিস্তর ফারাক নেই। বেশিরভাগ ডাকাতেরই জন্ম দারিদ্র কিংবা শোষণের ফলস্বরূপ। বেশিরভাগ ডাকাতেরই গল্পের শুরুটা এমন জায়গায় যেখানে তিনি একজন চাষি বা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, আর তারপর বিশাল দেনার চাপে নুয়ে না পড়ে তিনি ডাকাতির পথ বেছে নেন। আর এর জন্য শুধু জমিদারদেরকে দোষ দিয়ে লাভ নেই, এর পেছনে ইংরেজ থেকে শুরু করে তখনকার দিনের বড় বড় মহাজন, এদের সবারই অবদান আছে। এইখানেই কিন্তু একটা বেশ গভীর কথা আমাদের সামনে উঠে আসে, সেটা হলো এই ডাকাত দলগুলোর মধ্যে জাতপাত বা ধর্মকে ঘিরে ভেদাভেদের অস্তিত্ব খুব একটা ছিল না। আর এখানেই হয়তো বলা যায় যে সর্বহারাদের শৃঙ্খল ছাড়া আর কিছু হারানোর থাকে না। মানে তাদের কাছে ধর্ম জাতপাত এগুলো হারানোর কিছুই নেই। একজন জমিদার যেরকম গরিব হিন্দু প্রজাকে শোষণ করেছে, তেমনি মুসলিম প্রজাকেও শোষণ করেছে। ইংরেজরা যেমন গরিব হিন্দুদের পিঠে বেত চালিয়েছে, তেমনি গরিব মুসলিমদের পিঠেও বেত চালিয়েছে। এই নিপীড়িতরা তখন এই জাতপাত ধর্ম এই সব বিভেদের থেকে বেশি নিজেরা একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে থাকাটাকে বেশি জরুরি মনে করেছে। এই ডাকাত দলগুলোর কথা বলতে গেলে এটাও বলতে হয় যে তখনকার দিনের এই ডাকাত দলগুলো কিন্তু শুধুমাত্র যারা ডাকাতি করতে যাচ্ছে কিংবা একটা হামলায় যাদেরকে দেখা যাচ্ছে তাদের মধ্যে সীমিত থাকতো না। সেরকমটা হলে যারা ডাকাতি করতে যাচ্ছে তারা ফিরে এসে খাবে কি? কিংবা যদি সবার মুখ চেনা হয়ে যায় তাহলে বাজার থেকে কাঁচা মাল আর গুপ্ত খবর এগুলো আনবে কারা? সেই জন্যেই একটা ডাকাত দলে শুধুমাত্র ডাকাতি করতে যাওয়ার লোক ছাড়াও আরও লোকের প্রয়োজন হতো। একটা ডাকাত দলে থাকতো গুপ্তচর, যারা খবর এনে দিত যে ডাকাতিটা কোথায় হবে, কোথা থেকে টাকা পাওয়া যাবে। এমন কিছু লোক থাকতো যারা হাটে বাজারে চোখ কান খোলা রাখত, এটা খবর নেওয়ার জন্য যে পুলিশ তাদের ডেরায় হামলা করবে কিনা, কিংবা তাদের দল যে গ্রামে এসে পড়েছে সেটা চারিদিকে জানাজানি হয়ে গেছে কিনা। আর একটা ডাকাত দলে যেটা লাগত সেটা হলো শক্ত সমর্থ লোকজন, মানে যারা ডাকাতি করতে গিয়ে কিছু সমস্যা হলে লড়াই করতে পারবে। আর সেই জন্য ডাকাত দলের সর্দাররা সবসময় চোখ কান খোলা রাখতেন, তারা সবসময় সন্ধান করতেন এমন মানুষের যারা কোথাও লাঠিয়াল হিসাবে চাকরি করছে কিন্তু সংসার চালানোর জন্য যতটা টাকা দরকার সেটা রোজগার করতে পারছেন না।
কিংবা কদিন আগেই তাদের চাকরি খুইয়েছেন, অথবা তাদের বাজারে ভয়ঙ্কর দেনা, আর সেই দেনা শোধ করতে না পারলে তাদের জমি ভিটে সব বাজেয়াপ্ত হয়ে যাবে। এই রকম মানুষগুলোকে খুঁজে বার করে তাদেরকে টাকার লোভ দেখিয়ে এই ডাকাত দলগুলোর মধ্যে সামিল করা হতো, আর এইভাবেই ফুলে ফেঁপে উঠত তখনকার দিনের ডাকাত দলগুলো। এমনটা নয় কিন্তু যে ডাকাতরা সবসময় তাদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলেই থাকতো আর ডাকাতি করতো। এরকমও হতো যে প্রথমে একজন গুপ্তচর কোনো একটা ভালো জমিদার বাড়ি বা একটা খাজাঞ্চিখানার খবর এনে দিত ডাকাত সর্দারকে, যেখানে ডাকাতি করা যেতে পারে। ডাকাত সর্দার তারপর তার বিশ্বস্তদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতেন। তারপর যদি হ্যাঁ হতো তাহলে সেই গুপ্তচরকে আরও কিছু টাকা পয়সা দিয়ে সেই জায়গায় পাঠানো হতো, যাতে সে ঘুষ দিয়ে ভেতরকার কিছু খবর বার করতে পারে। সব থেকে ভালো হতো যদি সে নিজেই চাকর হয়ে ঢুকে পড়তে পারতো সেই সব জায়গাগুলোয়। তারপর সমস্ত খোঁজ খবর নিয়ে একটা ভালো দিন দেখে আগাম খবর সে পাঠাতো ডাকাত সর্দারকে। একটা ভালো দিন মানে ধরুন এমন একটা সময় যে সময় কোনো জমিদার বাড়ির মেয়ের বিয়ের জন্য সব গয়না একত্রিত করা হয়েছে, কিংবা একটা খাজাঞ্চিখানায় সবে খাজনাগুলো এসে জমা পড়েছে। এই রকম একটা খবরের সাথে সাথে সেই গুপ্তচর পাঠাতো আরও খবর, সিন্দুকটা কোথায় আছে, কতজন লোককে মোতায়েন করা হয়েছে এটা পাহারা দেওয়ার জন্য। এই সব খবর পেয়ে ডাকাত সর্দার তার অনুচরদের খবর পাঠাতেন। তারপর সবাই একত্রিত হয়ে দল বেঁধে গিয়ে তারপর হতো ডাকাতি। ডাকাতি ব্যাপারটা ওই এলাম দেখলাম আর লুট করলাম এর মতো মোটা দাগের জিনিস ছিল না। আরেকটা জিনিস তখন দেখা যেত, এই ডাকাত দলগুলোর সঙ্গে পুলিশদের একটা অদ্ভুত বোঝাপড়া থাকতো। মানে সেটা এরকম নয় যে ডাকাতি হচ্ছে দেখেও পুলিশ মুখ ঘুরিয়ে থাকবে, কিন্তু একটু দেরি করে আসা, একটু ঢিলে দেওয়া, এসব ব্যাপার প্রায়ই দেখা যেত। তখনকার দিনে ইংরেজ সরকার তো মানুষকে খুব একটা বেশি মাইনে দিতে না, তাই জন্য কম মাইনের চাকরির জন্য প্রাণ খোয়ানোর থেকে এই বোঝাপড়াকেই পুলিশরা বেশি শ্রেয় বলে মনে করত। আবার এর উল্টো ঘটনাও ঘটত। কোনো এক অঞ্চলে কোনো দারোগা আছেন শুনলে ডাকাতরা সেই অঞ্চলে ত্রিসীমানা মারাতো না। আচ্ছা, তখনকার দিনে এই ডাকাতরা কী ব্যবহার করত? তখনকার দিনের ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার জন্য ব্যবহার করত লাঠি, বল্লম, সর্কি এইসব। বল্লম আর সর্কি তো ঠিক আছে, কিন্তু লাঠির তখন একটা আলাদাই মর্যাদা ছিল। শুধু ডাকাতরাই নয়, জমিদাররা এবং ধনী ব্যক্তিরা লাঠিয়ালদেরকে নিজের কাছে কাছে রাখতেন পাহারার জন্য। তখনকার দিনে লাঠি খেলা দেখানো হতো। একজন ভালো লাঠিয়াল তার তেলে ভাজা লাঠির জোরে চার পাঁচজনকে একাই ধরাশায়ী করতে পারতেন অনায়াসে। তাই এই ডাকাত দলগুলোতে লাঠিয়ালদের খুব কদর ছিল। আরেকটা জিনিস যেটা ডাকাতরা ব্যবহার করতো সেটা হলো ঢেঁকি। ঢেঁকি জিনিসটা ব্যবহার করা হতো ধান ভাঙার জন্য, কিন্তু ডাকাতরা এটা ব্যবহার করতো অন্য একটা কাজে, দরজা ভাঙার জন্য। অনেকটা ওই ব্যাটারিং র্যামের মতো ব্যাপার। দু তিনজন মিলে একটা ঢেঁকিকে তুলে নিয়ে একটা দরজায় যদি বারবার আঘাত করত, তাহলে সেই দরজা যতই মজবুত হোক না কেন ভেঙে পড়তে সময় লাগতো না। আরেকটা জিনিস যেটা ডাকাতরা তখনকার দিনে ব্যবহার করত সেটা হলো রনপা। মানে ব্যাপারটা দেখতে ওই লম্বা লম্বা দুটো লাঠির মতো হলেও তার উপর ভর করে ডাকাতরা মাইলের পর মাইল পার করে যেত, আর তাদেরকে যারা ধাওয়া করত তারা কোনো মতেই এই ডাকাতদের নাগাল পেত না। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই ডাকাতরা অনেক সময় কথা বলতো সংকেতে। তারা এমন কিছু শব্দ তৈরি করতো, মানে কোডওয়ার্ড, যেগুলো শুধু এই ডাকাতরাই বুঝবে, কিংবা সাধারণ কথাই এমন ঘুরিয়ে পেঁচিয়ে বলতো যে সেটা বোঝার ক্ষমতা এই ডাকাত দলের লোক ছাড়া আর কারোর থাকতো না। একটা বেশ প্রচলিত গল্প বলি। একবার একটা বড় রাস্তার ধারে জঙ্গলে কিছু ডাকাত লুকিয়ে আছে। সেটা হাটবাজারের দিন। সেদিনকে ওই রাস্তার উপর দিয়ে একদল ব্যাপারীর গরুর গাড়ি করে যাওয়ার কথা। বেশিরভাগ ডাকাতরাই জঙ্গলে লুকিয়ে আছেন, আর কিছু ডাকাত সাধুর বেশে একটা জায়গা থেকে এই ব্যাপারীদের ওপর নজর রাখছে। এমন সময় এই ব্যাপারীরা এলো রাস্তায়। ডাকাত সর্দার জঙ্গল থেকে তাদের চেলাদের উদ্দেশ্যে বললেন, কে সব, কে সব? এখন এইখানে কথার মারপ্যাঁচটা লক্ষ্য করুন। কেশব কিন্তু কৃষ্ণের আরেকটা নাম, কিন্তু এখানে যেভাবে বলা হচ্ছে কে সব, এর মানে হলো এরা কারা। তার উত্তরে ওই চেলারা উত্তর দিল, গোপাল, গোপাল। গোপালও কিন্তু কৃষ্ণের আরেক নাম, কিন্তু এখানে এটা হলো গোপাল, অর্থাৎ গরুর পাল, মানে গরুর গাড়ি করে এই নিরীহ ব্যবসায়ীরা এসেছে। এইবার ডাকাত সর্দার বললেন, হরি হরি, মানে চুরি করা যাবে কি, হরণ করা যাবে কি? উত্তর এলো, হর হর, মানে কোনো অসুবিধা নেই, লুট করে নাও। খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা? বাংলার ডাকাত বললেই সবার আগে যার নাম মাথায় আসে সে হলো রঘু ডাকাত।
তারপরেই আসে চিত্তে বা চিত্ত ডাকাত, যার নামে নাকি চিৎপুর হয়েছিল। এছাড়া ভবানী পাঠক, গৌরী বেদে, দেবী চৌধুরানী এনারা তো আছেনই, কিন্তু এনাদের গল্পগুলো শুনলে বা পড়লে একটা জিনিস ঠাহর করা যায় না যে এর কতটা সত্যি আর কতটা গল্পকথা। সেই জন্যেই এখানে আমরা এনাদের বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না, সেজন্য আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমরা এনাদের বিষয়ে কথা বলছি না। যে জিনিসটা নিয়ে শতকরা 90% আমরা নিশ্চিত নই, সেটা নিয়ে কথা বলা মনে হয় না ঠিক হবে। কিন্তু সত্য মিথ্যা যাই হোক না কেন, বাঙালির মধ্যে কিন্তু তখনকার দিনের এই ডাকাতদেরকে নিয়ে একটা রোম্যান্টিসিজম আছে, মানে ওই একটা রবিনহুড সিন্ড্রোম বলতে পারেন। ডাকাতরা ধনী মানুষদের কাছ থেকে ধন সম্পদ লুট করে বিলিয়ে দিচ্ছে গরিবদের মধ্যে। এই ব্যাপারটা সব ডাকাতের মধ্যে না থাকলেও তখনকার দিনের কিছু ডাকাতের মধ্যে নিশ্চয়ই ছিল। কিন্তু আরেকটা দিকও এখানে লক্ষ্য করা যায়। আমরা অনেক সময় গল্পে পড়েছি বা শুনেছি যে ডাকাতরা মা কালীর সামনে নরবলি দিতেন, আর সেই জন্যেই এই নরবলি আর রবিনহুড সিন্ড্রোম দুটোরই সত্যতা বিচার করতে পারছি না বলে আমরা দুটো থেকেই দূরে থাকলাম। পর্বের একেবারে শেষে এসে একটা কথা বলা দরকার। আগেকার দিনে ডাকাতরা আসতো রাতের অন্ধকারে, তারা লুকিয়ে থাকতো জঙ্গলে, আর এখন ডাকাতদেরকে দেখা যায় সবার সামনে দিনের আলোয়। তারা আপনার কাছ থেকে টাকা পয়সা লুট করে নিয়ে কোথায় পালিয়ে যায় তাদের আর টিকিটাও ধরা যায় না। আমরা শুধু দেখি আর অবাক হই। হঠাৎ কোনোদিন একদিনে আমরা জানতে পারি বিজয় মালিয়ার ঘটনা, কোনোদিন আমরা জানতে পারি কোনো এক মেহুল চোকসি নীরব মোদির সঙ্গে প্ল্যান করে টাকা লুট করে পালিয়ে গেছেন, হঠাৎ কোনোদিন আমাদের বাংলাতেই সারদা বা রোজ ভ্যালির মতো কোনো একটা ঘটনা সামনে আসে যাতে সর্বশান্ত হয়ে যান হাজার হাজার মানুষ, আবার কখনো উন্নয়নের খাতে যে টাকাটা ব্যয় করার কথা ছিল তার কোনো খোঁজ পাওয়া যায় না, আর তার ফলে কোনো এলাকায় জল বা ন্যূনতম পরিষেবাটুকু পৌঁছায় না, আবার কোথাও একটা জনবহুল ব্রিজ ভেঙে পড়ে। এখন ডাকাত দেখতে পাওয়া যায় কর্পোরেট অফিসে, প্রশাসনে। ব্যাপারটা একটু ভেবে দেখবেন। আমাদের আজকের এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা ছড়িয়ে দিন আরও অনেক মানুষের মধ্যে। পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন। আজকের পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি বলে মার্জনা করবেন। একটা ছোট্ট অনুরোধ ছিল, আমাদের এই পর্বগুলো, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে পৌঁছে দিন আরও অনেক মানুষের কাছে, আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কিন্তু এখানে যে কথাটা প্রাধান্য পাচ্ছে সেটা হলো, আপনাদের যদি ভালো লাগে আমাদের গল্পগুলো তাহলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেবেন, আর তারপরে বেল আইকনটায় ক্লিক করে দেবেন, তাহলেই যে কোনো পর্ব আপলোড হলেই সবার আগে আপনার কাছে খবর পৌঁছে যাবে।